রানী ছলা কলায় রাজাকেও বশ করে রেখেছিল। মহারাজ, আপনি কাকে বেশি ভালোবাসেন, আমাকে না বড় রানীকে? তোমাকে ছোট রানী। এ আপনি আমার মন রাখা কথা বলছেন। আহা, মন রাখা কথা নয়, আমি সত্যি সত্যি তোমাকে বেশি ভালোবাসি ছোট রানী। আচ্ছা বেশ, তাহলে বলুন, আমি যা চাইব তাই দেবেন, যা বলবো তাই করবেন? ইয়ার বলার কি আছে ছোট রানী, বলো কি চাও বলো। আগে আমায় ছুঁয়ে তিন সত্যি করে দিব্যি করুন। ও এই কথা? আচ্ছা বাবা, আচ্ছা, এই তোমায় ছুঁয়ে তিন সত্যি করে দিব্যি করছি, সত্যি সত্যি সত্যি। এবার বলো কি তোমার আবদার? আবদার নয়, এ আমার দাবি। আজই বড় রানী আর তার মেয়েকে রাজমহল থেকে বিতাড়িত করে দেশ ছাড়া করতে হবে। এই কি কথা বলছো ছোট রানী, না না না, সে হয় না। আমি জানতাম আপনি বড় রানীকেই বেশি ভালোবাসেন, আপনি আমায় ছুঁয়ে তিন সত্যি করেও কথার খেলাপ করলেন, ছি। কিন্তু এমন দাবি আমি কি করে মেটাই ছোট রানী, এ যে অন্যায়। আর আপনি তিন সত্যি করে দিব্যি করলেন অথচ কথা রাখছেন না, এটা অন্যায় নয়? হায় ঈশ্বর, আমি কি করি কি করি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বড় রানী ও রাজকন্যার স্বপ্নকে আমি রাজমহল থেকে বিতাড়িত করছি, কিন্তু ওরা যাতে রাজমহলের বাইরে দাসদাসীদের সাথে থাকতে পারে সেটুকু অনুগ্রহ তো করো। করতে পারি, একটা শর্ত। আবার শর্ত? কি সেই শর্ত? শুনেছি গভীর জঙ্গলে নাকি সুন্দর সুন্দর ফুল ফোটে, বড় রানীর মেয়ে একলা গিয়ে সেই বুনো ফুল এনে যদি প্রতিদিন আমায় উপহার দেয় তো আমি আপনার কথায় রাজি। কিন্তু ওইটুকু মেয়ে জঙ্গলে একা গেলে কখন কি বিপদ হয়? সেসব আমি জানি না, আমার শর্ত আমি রাখলাম, আপনার কথা আপনি রাখলে রাখুন, না হলে আমায় ভুলে যান মহারাজ। ঠিক আছে, কাজটা ঠিক হবে না জেনেও শুধুমাত্র কথা রাখতে আমায় তা করতেই হবে। আচ্ছা, আমায় ভুল বুঝো না বড় রানী, তুমি বিশ্বাস করো এ আমি চাইনি। আপনার কথার মান রাখতে আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু আমি ভাবছি স্বপ্নার কথা, ওইটুকু মেয়ে একা রোজ গভীর জঙ্গলে যাবে। আমিও তো তাই ভাবছি। আপনারা আমায় নিয়ে অত দুশ্চিন্তা করবেন না মহারাজ, দেখবেন ভগবান আমায় ঠিক রক্ষা করবেন। তাই যেন হয় ঈশ্বর, এদের এদের তুমি রক্ষা করো। কাজটা তুমি মোটেই ঠিক করনি মা, দিদি আর বড়মাকে তুমি এভাবে কষ্ট দিলে, ওদের তাড়িয়ে দিলে। যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, দেশ ছাড়া হলে তবু প্রাণে বাঁচত, এখন জঙ্গলে জঙ্গলি জানোয়ার স্বপ্নকে ছিঁড়ে খাবে, আর সেই শোকে তার মায়েরও প্রাণ যাবে। চোখের জল ফেলো না মা, আমি জানি আমাদের উপর অন্যায় হয়েছে, কিন্তু কেঁদে কি লাভ, কাঁদলে তো আর ভাগ্য বদলাবে না। একটু কাছে আয় মা, জঙ্গলে বুনো ফুল আনতে যাবার আগে তোকে আরো একটু আদর করে নি, কি জানি আর ফিরে দেখা হয় কি না হয়। আবার সেই কথা, যাবার সময় এভাবে কাঁদলে সত্যি সত্যি আমার বিপদ হতে পারে। চোখের জল মুছো মা, আমায় এভাবে দুর্বল করে দিও না। সাবধান সাবধান রাজকন্যা স্বপ্না, বাঁচতে চাও তো সামনের গাছটায় ওঠো, তাড়াতাড়ি দেরি করো না। সর্বনাশ, ওই ডোরা কাটা বাঘটা আমার পিছু নিয়েছিল, টেরই পাইনি, কিন্তু আড়াল থেকে কে আমায় সাবধান করলো, কে আমার জীবন বাঁচালো? চারিদিকে চারিদিকে কাউকে তো দেখছি না। এবার গাছ থেকে নামতে পারো রাজকন্যা,
ভাগ চলে গেছে। কে তুমি উপকারী বন্ধু, কে তুমি আমায় দেখা দাও। সময় হলেই আমি দেখা দেব, কিন্তু আজ নয়। সে না হয় হলো, কিন্তু আমি যে রাজকন্যা তুমি জানলে কেমন করে? বনের পাখিরা তোমার আর বড় রানীর দুর্দশার কথা বলা বলি করছিল। ওরা এও বলছিল তুমি নাকি ফুল আনতে এই জঙ্গলেই আসবে। তুমি যেই হও, আমার প্রাণ বাঁচিয়ে যে উপকার তুমি করলে তার জন্য তোমায় ধন্যবাদ। জঙ্গলে তোমার কোনো ভয় নেই রাজকন্যা, আমি তোমায় সবসময় এভাবেই রক্ষা করব। শুধু আড়াল থেকে কথা বললে, দেখা দিলে না? না, বললে আজ নয়, সময় মতো দেখা দেবে। নিশ্চয়ই কোনো দেবতা হবেন, আমি নিশ্চিন্ত হলাম। সত্যি ভগবান মঙ্গলময়। বাহ, কি সুন্দর লাল টুকটুকে ফল, খেয়ে দেখি তো। দেখতে যখন এত ভালো, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। সাবধান সাবধান রাজকন্যা সপ্না, ওই ফল খেও না, ওতে মারাত্মক বিষ আছে, মুখে দিলে মৃত্যু অবধারিত। ধন্যবাদ বন্ধু, তুমি আমার এত উপকার করছো, আমি কি তোমার কোনো উপকার করতে পারি না? নিশ্চয়ই পারো। বলো বন্ধু বলো, আমি তোমার কি উপকার করতে পারি? সুন্দরী রাজকন্যা, তুমি কি আমায় বিয়ে করবে? বিয়ে? আমি তো তোমায় চোখেই দেখিনি বন্ধু। তাছাড়া এ ব্যাপারে হ্যাঁ কিংবা না আমার মাই বলতে পারেন। ঠিক আছে, তুমি বড় রানীকে জিজ্ঞেস করো, তিনি কি বলেন, কাল আমি আবার তোমার কাছ থেকে জেনে নেব। বিয়ে করতে চেয়েছে, সে তখনও দেখাই দিল না। আমিও তো তাই ভাবছি মা, যাকে চোখেই দেখলাম না। যে প্রাণ বাঁচিয়েছে, এভাবে তোমায় বিপদে রক্ষা করেছে, তাকে বিয়ে করা যেতেই পারে, কিন্তু আমি একবার তাকে চোখের দেখা দেখতে চাই। কিভাবে দেখবে, সে তো দেখাই দেয় না। তুমি ওকে বলো আমি তাকে দেখতে চেয়েছি, সে যদি আমায় এসে দেখা দেয় তুমি তাকে বিয়ে করতে রাজি হবে। ঠিক আছে মা, তাই বলবো। কি, মায়ের কথায় তুমি রাজি তো উপকারী বন্ধু? আমি রাজি, কাল ভোরবেলায় আমি তোমাদের দুজনকেই দেখা দেব, কিন্তু তোমরা আমায় যে কথা দিলে সেটা ভুলো না জানো। উৎকণ্ঠায় সারা রাত দুচোখের পাতা এক করতে পারিনি, ভোর তো হয়ে এলো। এখনই সে এসে পড়বে মা, আজ আমরা দুজনেই তাকে দেখতে পাব। ওর গলার স্বর কেমন ছিল? খুব সুন্দর, পুরুষালী কণ্ঠস্বর। তাহলে দেখতেও নিশ্চয়ই সুপুরুষ হবে। রানীমা রানীমা, দরজা খুলুন, আমি এসে গেছি। ওই ওই তো সে এসে গেছে, যাই দরজা খুলে দেখি। ওরে বাবা রে সাপ, স্বপ্না! মা মা গো, কে কে কোথায় আছো, বাঁচাও! ভয় পাবেন না, ভয় পাবেন না, কোনো ভয় নেই। সুপ্রভাত রানীমা, সুপ্রভাত সুন্দরী রাজকন্যা, আমায় আসতে বলেছিলে, আমি এসেছি। এবার তোমার কথা রাখো রাজকন্যা। ছি 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 ছি, শেষমেশ একটা সাপের সাথে বিয়ে? কথা যখন দিয়েছে কথা তো রাখতেই হবে, এসব হয়েছে তোমার জন্য ছোট রানী। বাহ,
এখন সব দোষ আমার হলো। বড় রানী আর তার মেয়ে যেন ধোয়া তুলসী পাতা। আপনার কোনো মান সম্মান রাখলো ওরা? মান সম্মান? রাজকন্যা হয়ে রানী হয়ে ওরা রাজমহলে থাকতে পারে না? এতে বুঝি রাজার খুব সম্মান বৃদ্ধি হয়? আমি অত শত কথা শুনতে চাই না। আপনি এ বিয়েতে কোনো ঘটা করতে যাবেন না এই বলে রাখছি। সে কি হয় নাকি? শত হলেও রাজকন্যার বিয়ে। রাজকন্যা? সাপের সাথে বিয়ে? তার আবার ঘটা কিসের? কোন রকমে মালা বদল হলেই তো হলো। আর আপনি যদি আমার কথা না শোনেন তো আমার মরা মুখ দেখবেন এই বলে রাখলাম। হায় ছোট রানী, তোমার জন্য আমার পাপের আর শেষ থাকছে না। আমি যে কি করি। এবার রাজকন্যা বড়মালা বরকে পরিয়ে দাও, মালা বদল সম্পন্ন হোক। আমি হলাম স্বর্ণগড়ের রাজকুমার। জঙ্গলে শিকার করার সময় এক মুনি ঋষির ধ্যান ভঙ্গ হওয়াতে তার অভিশাপে সাপ হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছিলাম। আজ আমার সাপ মুক্তি হল। কি হলো মা? বলেছিলাম না ভগবান আছে, তিনি ঠিক বিচারই করেছে। আমিও ছেড়ে কথা বলবো ভেবেছ? তোমারও বিয়ে আমি অজগর সাপের সাথেই দেব। তুমিও রাজকন্যা, তুমিও বা কম কিসে শুনি। হিংসে অন্ধ হয়ে তুমি আবার ভুল করবে মা? সব অজগর তো আর রাজপুত্র নয়। হতেও তো পারে। আমি কোনো কথা শুনবো না। আমি হেরে যাব ভেবেছ? কিছুতেই না। মহারাজকে বলে আজই সেপাই সেনা পাঠিয়ে ওই জঙ্গল থেকে অজগর ধরে আনতে বলবো। আজ নয় কাল একটা না একটা অজগর সাপ নিশ্চয়ই পাওয়া যাবে। রানীমা, আপনার হুকুম মতো এই অজগর সাপ অনেক খুঁজে গভীর জঙ্গল থেকে ধরে এনেছি। বা বাবা, কি সুন্দর দেখতে! শরীরটা একেবারে চকচক করছে। মহারাজ, রাজকন্যার বিয়ের ব্যবস্থা করুন, আমি আর দেরি সইতে পারছি না। না না না, তা হয় না। তুমি খেপেছো ছোট রানী, শেষে একটা বড় রকমের অনিষ্ট ঘটবে। ও বুঝেছি, আপনি আমার কথা রাখবেন না। আপনি রাজকন্যা রত্নার ভালো চান না, আপনি চান না ওরও সুন্দর বর হোক। তোমার যা ইচ্ছে তাই করো। বারণ যখন শুনবে না তোমার কথা মতোই বিয়ের ব্যবস্থা করছি। তবে শুনে রাখো, এর পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে। আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবেন না মহারাজ, আমি কিছুতেই হার মানব না। কি হলো বলো তো ছোট রানী? মালা বদল হলো, বিয়ের সব রীতি সম্পন্ন হলো, অথচ অজগর তো ঠিক তেমনি আছে। রাজপুত্র তো এখন হলো না। হবে হবে, বাসর ঘরে হবে, কাল সকালে দেখবেন। রত্না! ও রত্না, দরজা খোলো মা, অনেক বেলা হলো। ও রত্না! কিরে বাবা, সত্যি কোনো অনিষ্ট হলো না তো? সারা শব্দও নেই, দরজাও খুলল না। ওগো ওগো, কে কোথায় আছো? দরজা ভাঙো, দরজা ভাঙো এক্ষুনি! একই কাণ্ড, রাজকন্যাকে কি লেখেছে? ও আমার একই সর্বনাশ হলো গো। আর কেঁদো না, আমি জানতাম অনিষ্ট না ঘটিয়ে তুমি থামবে না। আর দেরি নয়, আর দেরি নয়, এক্ষুনি সাপটার গলা কেটে রাজকন্যাকে উদ্ধার করি। মা, কাঁদছো কেন? এই তো
এই তো আমি মা। উমা শোনা, আমার মা, আমার মা আমি তো। আমি আমি আমার সব ভুল বুঝতে পেরেছি মহারাজ। বড় রানীকে এখনই খবর দিয়ে রাজপ্রাসাদে ফিরিয়ে আনুন। আমি আমি তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আমি আর কোনো দিনও কোনো অন্যায় আবদার করব না। আমার ঢের শিক্ষা হয়েছে।